আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা খুব ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো এবারে আমি রান্না করব হচ্ছে ইলিশ বেগুন। তো আমি বেগুন কেটে নিয়েছি, এবারে মশলাগুলো এক এক করে নিব। প্রথমেই আমি হলুদ গুঁড়ো নিচ্ছি হাফ চা চামচ, মরিচ গুঁড়ো 1 চা চামচ, জিরা গুঁড়ো 1 চা চামচ, ধনিয়া গুঁড়ো 1 চা চামচ, আদা বাটা 1/2 চা চামচ, জিরা বাটা 1 চা চামচ। কাঁচামরিচ 1 চা চামচ, লবণ স্বাদ মতো। আমি রান্নার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি মাঝারি সাইজের 3টি, এখানে ইলিশ মাছ ধুয়ে নিয়েছি। তো এবারে রান্না শুরু করা যাক। চুলা টান করি, বিসমিল্লাহির রহমানির রহিম। কড়াই গরম হয়ে গেছে, এবারে তেল দিয়ে দেব, পরিমাণ মতো তেল। এর মধ্যে পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলো আমার একটু লাল লাল হয়ে আসছে, এর মধ্যে দিয়ে দেবো মশলাগুলো। দিয়েছি, এবারে মধ্যে বাটিতে দিয়ে একটু পানি দিয়ে দেব। এবারে মশলাটা একটু কষিয়ে নেব, তেল মশলার উপরে বেশি উঠছে। এর মধ্যে দিয়ে দেব ইলিশ মাছগুলো একটু কষিয়ে নিয়ে এর মধ্যে বেগুন দিয়ে দেবো। আমার মাছ কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো একে রাখা বেগুন। বেগুনগুলো দিয়ে একটু নেড়ে সেড়ে ঢেকে দেবো। আলতো হবে, নাড়তে হবে, যাতে মাছগুলো ভেঙে না যায়। এবারে এর মধ্যে পানি অ্যাড করে ঢেকে দেবো। দেখে
আমার মাছ সিদ্ধ হয়ে গেছে, বেগুনি সিদ্ধ হয়ে গেছে। দেখুন এবারে একটু পানি অ্যাড করে এরকম জাল দিয়ে নামিয়ে ফেলবো। বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করে খেয়ে দেখবি কতটা টেস্টি। তো এই আমার হয়ে গেল রান্না কমপ্লিট, ইলিশ বেগুন রেডি। তো এবার চুলো অফ করে দেবো। কিছুক্ষণ আছে রাখবো, তাহলে ঝোলটা আরো ভালো আসবে। তাই যে পর্যন্তই আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।